পশুরহাট সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিতে পারে আশঙ্কা ওবায়দুল কাদের সরকারের দোষ ধরায় এখন বিএনপির কাজ মন্তব্য তথ্যমন্ত্রীর এবং রাজধানীর ওয়ানিতে একুশ দিনের লকডাউন শুরু আসসালামু আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুকিতুল কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কোরবানির হাট করোনা সংক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি পোশাক শিল্প কারখানা মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন সংক্রমণ বিস্তারথে ঈদের আগে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটির ব্যবস্থা করুন বরাবরের মতো এবারও ঈদের আগে বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি পশুর হাটের অনুমতি প্রদানের ক্ষেত্রে মন্ত্রী আবারও স্মরণ করিয়ে বলেন সড়ক মহাসড়কের উপরে কিংবা আশেপাশে পশুরহাট বসানো যাবে না জীবনে পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল রাখতে শেখ হাসিনার সরকারের যে অবস্থান কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই ঘরের মধ্যে আইসোলেশনের থেকে প্রেস ব্রিফিং করে সরকারের দোষ ধরাই এখন বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামাদি প্রদান ও বন্য হাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় মন্ত্রী বলেন যতদিন বর্তমান পরিস্থিতি থাকবে ততদিন সরকার জনগণের পাশে থাকবে তবে অসচেতন থাকলে কেউ কেউ আক্রান্ত হতে পারে জানিয়ে মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান করোনা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ওয়ারিতে শুরু হয়েছে একুশ দিনের লকডাউন সকাল থেকে শুরু হওয়া তিন সপ্তাহের এ লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ করছে স্থানীয় পুলিশ ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবীরা এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসাইন আলো জানান লকডাউন নিশ্চিত করতে এরই মধ্যে একশো জন যুবকের একটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে যাদের মধ্যে পঞ্চাশ জনের মতন সদস্য এরই মধ্যে সহায়তা করতে সব বাসাগুলোতে যাচ্ছে এছাড়া করোনাভাইরাস টেস্টের জন্য দুটি বুথ প্রস্তুত করা হয়েছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন উনত্রিশ জন এবং শনাক্ত হয়েছেন তিন হাজার দুশো আটাশি জন এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার নশো সাতানব্বই জনে আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ উনষাট হাজার ছশো উনষাশি জন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় এছাড়া গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন দু হাজার ছশো তেহাত্তর জন রোগী সুস্থ হয়েছেন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সত্তর হাজার সাতশো একুশ জন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফিল বলেছেন করোনা পরিস্থিতির শুরু থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন উপমন্ত্রী বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সক্ষমতা বাড়ানোর জন্য মানুষের প্রধানমন্ত্রী প্রকল্প হাতে নিয়েছেন এর আগে হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন শিক্ষা উপমন্ত্রী আরো ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য তিনি

করোনা সেন্টারের মধ্যে ক্যাবিন ব্লকের সজ্জা দুশো পঞ্চাশটি এবং বেতার ভবনে রয়েছে একশো বিশটি ক্যাবিন ব্লকে দুশো পঞ্চাশ সজ্জার মধ্যে ইমার্জেন্সি রোগীদের জন্য চব্বিশটি সজ্জা রয়েছে পনেরোটি আইসিইউ এরই মধ্যে কেবিন ব্লকে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে এর আগে বিএসএমএমইএ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও ফিভার ক্লিনিকের মাধ্যমে সেবাদান কর্মসূচি চালু হয় তবে করোনায় আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা ছিল না মহামারী করোনাকালে ভার্চুয়াল আদালতে ছশো আটজন শিশুকে জামিন দিয়েছেন আদালত জামিন পাওয়া শিশুদের মধ্যে পাঁচশো তিরাশি জনকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানান দুই জুলাই মোট পঁয়ত্রিশ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ছশো জন এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে পাঁচশো তিরাশি জন শিশুকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কোলালমপুরে ফ্লাইট আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে নোটিশ সেকশনে এ তথ্য দেওয়া হয়েছে ওয়েবসাইটে আরও বলা হয়েছে দুবাই আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট তিরিশ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে ওয়েবসাইটে ফ্লাইট বন্ধের কারণ বলা না হলেও ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী সংকটের কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে জামালপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ফলে বানভাসীদের দুর্ভোগ আরও বেড়েছে ত্রাণ সংকটে রয়েছে পানিবন্দী লাখো মানুষ এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি নেই প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জামালপুরে যমুনার পানি কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ছত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বেড়েছে সহ শাখা নদীর পানি সাত উপজেলার ঊনপঞ্চাশটি ইউনিয়নে বন্যার পানি ঢুকে পড়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় চার লাখ মানুষ বন্যায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা গেছে বারো জন টাঙ্গাইলে যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জেলার ছয়টি উপজেলার একুশটি ইউনিয়নের একশো একটি গ্রামের এক লাখ চব্বিশ হাজার পাঁচশো একাত্তর জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে প্রায় পাঁচ হাজার হেক্টর ফসলি জমি এছাড়া ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এক হাজার একশো উননব্বইটি ঘর বাড়ি সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ কারণে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানিবন্দি অবস্থায় রয়েছে নিম্নাঞ্চলের দুইশো ষোলোটি গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ গ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এদিকে গত দুদিন ধরে ভারী বর্ষণের কারণে সড়ক ও বাঁধের ওপর আশ্রিত মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট আরও প্রকট হয়েছে ডেস্ক রিপোর্ট বিজয় টিভি ঢাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণের বিশ্ব দরবারে মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ্যামা রেজাউল করিম দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি করেন তিনি বলেন তার সফল নেতৃত্বের কারণেই করোনায় এই দুই যোগে এদেশের একজন লোক না খেয়ে মারা যায়নি চাঁপাই নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ঘাস কাটার সময় জাহাঙ্গীর নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছেন উনষাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান স্থানীয় শাহবাজপুর ইউপির সাত নং ওয়ার্ড সদস্য মোফাজল হোসেন জানান সকালে তেলকুপি সীমান্তের বাংলাদেশ অংশে ঘাস কাটতে যায় জাহাঙ্গীর বেলা সাড়ে নয়টার দিকে ভারতের গোপালনগর বিএসএফের সদস্যরা তাকে গুলি করে এতে ঘটনাস্থলে মারা যায় জাহাঙ্গীর পরে নিহতের পরিবার ও স্থানীয়রা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চোদ্দ দিনের জন্য লকডাউন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভইয়া জানান গত দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটস্থ কলোনিতে দুইজন করোনা রোগী শনাক্ত হয় গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার এ সিদ্ধান্ত গ্রহণ করেন লকডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিসতে পরিচালিত হবে বলেও জানান তিনি করোনাভাইরাস সংক্রমণের দীর্ঘদিন পর চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় কোনো আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়নি অপরদিকে নতুন করে সুস্থ হয়েছেন আরও পঁচিশ জন সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর শেখ ফজল রব্বি জানান গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে দুশো তেষট্টি জনের করোনা শনাক্ত হয়েছে সরকারি বেসরকারি ছটি ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ন হাজার ছশো আটষট্টি জন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ পুলিশ জানায় গতকাল গভীর রাতে চাঁদপুর থেকে ছেড়ে আসা কঙ্করবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে গাড়ি দুটি সড়কের পাশে খালে পড়ে যায় স্থানীয়রা চালক দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন জয়পুরহাটে পঞ্চাশ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ও শিপন মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব ভোরে কালাই উপজেলার পুনোটের নান্দায়ল দিঘিমোর এলাকা থেকে তাদের আটক করা হয় জয়পুরহাটের পাঁচ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমিনুর রশিদ জানান আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন এরই ধারাবাহিকতায় ভোরে পিক করে বিশেষ কায়দায় পঞ্চাশ কেজি গাঁজা টাঙ্গাই থেকে জয়পুরহাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা তৃতীয় দফার পর আবারও গেল এক সপ্তাহে উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এতে বিপদসীমার আঠারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তার তীরবর্তী জেলার পাঁচটি উপজেলার প্রায় পঁচিশ হাজার পরিবার পানিবন্দী পানির গতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সকল জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম নরসিংদীতে পাচারের সময় বিশ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিন্দির পুলিশ সুপার প্রলয় কুমার এ তথ্য জানান তিনি জানান গত উনত্রিশ জুন নরসিন্দিতে পাচারের সময় সাতাশ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলা পুলিশ এর সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পাচারের সময় ঢাকা সিলেট মহাসড়কের নরসিন্দির ভেলানগর থেকে ব্যাগ ভর্তি বিশ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগমকে গ্রেফতার করা হয় গাইবান্ধার সাঘাটার ভরতখালী হলদিয়া ও সাঘাটা ইউনিয়নের বন্যা দুর্গত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজর আব্বি মিয়া ত্রাণ বিতরণ শেষে ডেপুটি স্পিকার সাঘাটা উপজেলার বন্যা কবলিত ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন অন্যদিকে গাইবান্ধার বন্যার পানি কমতে থাকায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে এতে যমুনা নদীতে বিলীন হয়েছে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় সাতক্ষীরার পাটকেলঘাটায় দুলাল ঘোষ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে ঝড়গাছা গ্রামের একটি বাসবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় দুলাল ঘোষ ঝড়গাছা গ্রামের বাসিন্দা পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোশেদ জানান স্থানীয়রা ভোরে গ্রামের মধ্যে একটি বাসবাগানে দুলাল ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে বাঁদারীপুরে কালকিনিতে দেশীয় অস্ত্রসহ সবুজ তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ গতকাল গভীর রাতে কালকিনীর আলীনগর থেকে তাকে আটক করা হয় কালকিনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসরুদ্দিন মিথা জানান এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে আলীনগরের সবুজ হলাদার বাড়িতে অস্ত্র মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তেরোটি রামদা এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের পর তাকে দুপুরে আদালতে সুপর্ত করা হয়েছে চট্টগ্রামে ফেসবুকে ছাত্রী অভিভাবকদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গোলাম মুক্তাদি নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ পুলিশ জানায় মুক্তাদি নগরীর জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা ও পাওয়া স্কুলসহ বিভিন্ন শপিং মলের সামনে ঘুরে বেড়াতেন সুযোগ বুঝে নারী অভিভাবক ছাত্রী ও অন্য তরুণীদের ভিডিও গোপনে মোবাইলের ফোনে ধারণ করতেন এরপর ধারণকৃত ভিডিওগুলো বিকৃত ক্যাপশন দিয়ে ফেসবুকের একটি নির্দিষ্ট পেজে ছেড়ে দিতেন কুমিল্লার লাখসামে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালককে সালিশি বৈঠকে মারধরের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে নিহত সানাউল্লাহ উপজেলার আজগড়া ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের হলিয়াপাড়া এলাকার শফিউল্লার ছেলে গতকাল রাতে চরবাড়িয়া গ্রামের স্থানীয় সিরাজুল ইসলামের দোকানে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে নিহত সানাউল্লার ছেলে শরীফ আহমেদের অভিযোগ স্থানীয় মেম্বার আব্বুল হোসেন জামশেদ আলম ও ছুটিতে আসা আরিফুর রহমান সুমন নামে এক পুলিশ সদস্য মিলে তার বাবাকে মারধরের পর ছুরিকাঘাতে হত্যা করেছে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ ড আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন হদ্ভিকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে গতকাল রাতে চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম ইমাম ক্ষতিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অনুরোধ জানানো হয় এ সময় অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাওলানা শামসুল হক মহাসচিব মীর মোহাম্মদ ইউসুফ সহ অনেকে উপস্থিত ছিলেন পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লার মৃত্যুতে তার বিদেহী আত্মার কামনায় দোয়া ও করা হয় বান্দরবানের রুমায় গণপিটুনিতে মারা যাওয়া দুই ভাইকে হত্যার অভিযোগে স্থানীয় চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হত্যা মামলা দায়ের হওয়ার পরপরই চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক তারা হত্যার কথা স্বীকার করেছে চট্টগ্রামের সন্দীপে বাংলাদেশ নৌবাহিনী তত্ত্বাবধানে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এস এম তরিকুল হাসান সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় গণসচেতনতার উপর গুরুত্ব আরোপ করে নৌবাহিনীর কর্মকর্তারা বলেন এ ভাইরাস থেকে মুক্তি পেতে হলে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই তাই সকলকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারা এখন দেখবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ আগামী দুই সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ওষুধের ট্রায়াল রিপোর্ট চলে আসতে পারে বলে আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থার মহাপরিচালক তেড্রোস আধানম গেব্রুসেস জানায় উনচল্লিশটি দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার করোনা রোগীর ওপরে ওষুধের প্রাথমিক পরীক্ষা করা হয়েছে ট্রায়াল রিপোর্ট সফল হলে করোনার বহুল প্রতীক্ষিত ওষুধ পাবে বিশ্ববাসী তবে করোনার ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান সংবিধান পরিবর্তন করে দু সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফলে সংবিধানের এ পরিবর্তন আজ থেকে আইনে রূপান্তরিত হয়েছে গত বুধবার শেষ হওয়া গণভোটে সংবিধানের সংশোধনীর পক্ষে ভোট দেয় দেশটির আটাত্তর শতাংশ নাগরিক আর বিপক্ষে ভোট পড়েছে একুশ দশমিক তিন শতাংশ এ বিষয়ে পুতিন বলেন রাশিয়ার মানুষ জাতিগতভাবে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ক্ষমতার মেয়াদের পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী জাহাজ এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা সিএনএন জানায় সামরিক মহড়ায় অংশ নিতে জাহাজগুলোকে ওই এলাকায় পাঠানো হবে প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় চীনের সামরিক মহড়া দিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণা দিল মার্কিন নৌবাহিনী অবশ্য তারা দাবি করছে এই সামরিক সমাবেশের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই ওই এলাকাটিতে গত এক জুলাই থেকে শুরু হওয়া চীনের সামরিক মহড়া পাঁচ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে বিজয় বার্তা শেষ আগে দেখে পশুরহাট সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিতে পারে আশঙ্কা ওবায়দুল কাদের সরকারের দোষ ধরায় এখন বিএনপির কাজ মন্তব্য তথ্যমন্ত্রী এবং রাজধানীর ওয়ারিতে একুশ দিনের লকডাউন শুরু বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্লাস্ট বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ